আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়ানোর কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। প্রায় আট বছর পর হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে আইসিসির কাছে খসড়া সূচি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি আইসিসির পক্ষ থেকে, তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না কিংবা খেলতে না গেলে সেক্ষেত্রে কী হবে পরবর্তী পদক্ষেপ, সেগুলো নিয়ে চলছে জল্পনা কল্পনা। এমন দোদুল্যমান পরিস্থিতিতে ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। টেলিগ্রাফের দাবি, পাকিস্তানের প্রস্তাবিত 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে অনুমোদন দিয়েছে আইসিসি। আসন্ন আসলে অংশ নিয়ে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে, যেখানে বাংলাদেশকে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে। গ্রুপের চতুর্থ দল হিসেবে এশিয়ার এই তিন দেশের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আর গ্রুপ বিতে জায়গা হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। খসড়া সূচি অনুযায়ী 19 ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল পাকিস্তান বনাম ভারতের ম্যাচটি হবে 1 মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। পিসিবির প্রস্তাবনা অনুযায়ী ভারতের সবগুলো ম্যাচ লাহোরে হবে, সে হিসেবে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোরের ম্যাচ শেষ করে বাংলাদেশ দল চলে যাবে রাওয়ালপিন্ডিতে, সেখানে 24 তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য তারা আবার ফিরবে লাহোরে। 27 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্বের খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টটি চলবে 9 মার্চ পর্যন্ত, যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডের ম্যাচটি হবে 10 মার্চ। তবে আসন্ন টুর্নামেন্টের সব কিছুই এখন নির্ভর করছে ভারতের ইচ্ছার উপর। এর আগেও পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল তারা। এবারও যদি ভারত না যায় তাহলে ভেন্যু পরিবর্তিত হতে পারে, যেমনটা হয়েছিল এশিয়া কাপের গেল আসরে। সেবার হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা পাকিস্তান মিলে আয়োজন করেছিল এশিয়া কাপ, তবে পাকিস্তান নিজের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে খুবই আশাবাদী। 1996 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর দিয়ে পাকিস্তানে ফিরবে আইসিসির কোনো ইভেন্ট। এখন দেখার বিষয় ভারত কি শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে খেলবে, নাকি আরও একবার জল ঘোলা করে হাইব্রিড মডেলকে বেছে নিতে হবে আইসিসির। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।